আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আপনাদের সকলকে এ আর বি সি এডুকেশন চ্যানেলে স্বাগতম প্রথমেই বলে রাখি এটি একটি অনলাইন স্টাডি প্ল্যাটফর্ম এখানে মাদ্রাসা বোর্ডের এবং স্কুল বোর্ডের সমস্ত আরবি বিষয়গুলি পড়ানো হয় যেমনভাবে মাদ্রাসা বোর্ডের নবম দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আরবি হাদিস তফসির বাংলা আরবি হাদিস তফসির উসুল কালাম ফেকা ফরাইজ ইত্যাদি বিষয় এবং স্কুল বোর্ডের আরবি বিষয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ানো হয় তো আপনাদের কাছে প্রথমেই আমার একটা আন্তরিক আবেদন যে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তারপর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও আপনার ফোনে সবার আগে পৌঁছে যায় তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আলিম পরীক্ষার অর্থাৎ মাদ্রাসা বোর্ডের নবম শ্রেণীর দশম শ্রেণীর ফাইনাল পরীক্ষার কিছু সাজেশন তো আজকের এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন রেখেছি তো ভিডিওটি না কেটে পুরোটা দেখবেন আপনাদের অনেক কাজে দেবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিও আমি প্রথম প্রশ্ন রেখেছি কয়লা শাই তামুতুল আফাই মিনসামুমিল তারপর চারটে অপশান একটা হায়াতি আকরিব হায়াত আকয়ারিব কাল বাকাব আলহিরা কয়লা শাই কবি বলেছেন তামুতুল আফাই কখনও কখনও মৃত্যু হয় বড়ো বড়ো অজগরের মিনসামুমি কামড়ে কামড়ানোর কারণে কিসের কামড়ে কোন জিনিসের কামড়ে বড় বড় অজগরের মৃত্যু হয় প্রথম অপশন সাপের কামড়ে দ্বিতীয় আকরিব অর্থাৎ বিছার কামড়ে তৃতীয় অপশন ক্লাব অর্থাৎ কুকুরের কারণে কুকুরের কামড়ে অপশন চার হেররা অর্থাৎ বিড়ালের কামড়ে তো আমরা নেক্সট বই পড়েছি যে তামুতুল আফাই মিন সামুমিল আকরিব অর্থাৎ কখনো কখনো বড় বড় অজগরের মৃত্যু হয় ছোট ছোট বিছার কামড়ে বিছার বিষাক্ত কামড়ে কখনো কখনো বড় বড় অজগরেরও মৃত্যু হয় তাই এখানে সঠিক উত্তরটি হবে আকরিব আকরিব অর্থাৎ বিছা চলে আসবো তার পরের কোশ্চেনে তার পরের কোশ্চেন এখানে আছে আনসাদ্দা রিসাউল উন্দুলুস আনসাদ্দা রচনা করেছেন বা লিখেছেন রিসাউল উন্দুলুস স্পেনের শোকগাথা স্পেনের শোকগাথা কবিতাটি কে রচনা করেছেন অপশন এক হাফিজ ইব্রাহিম অপশন দুই আবু মোহাম্মদ আল আইমানি বা ইয়ামেনি আল মোলাক্কাবু বিনাজমুদ্দিন অপশন তিন আবুল বাকা সালেহ বিন শরীফ আর রিন্দি অপশন চার আব্বাস বিন মিরদাস তো আনসাদ্দা রিসাউল অন্দ্রুস স্পেনের সজ্ঞাথা নামক কবিতাটি রচনা করেছেন আবুল বাকা সালেহ বিন শরীফ আর রিন্দি এটা হবে সঠিক উত্তর সঠিক উত্তর তাহলে অপশন তিন চলে আসবো তার পরের কোশ্চেনে তার পরের কোশ্চেন এখানে আছে ফাহাল সালুল গৌসা আনসাদাফাতি ফাহাল সালুল গাউওয়াসা আনসা পাহালসা আলু মানে জিজ্ঞাসা করো কাকে আলগাওয়াসা ডুবুরিকে ডুবুরিকে জিজ্ঞাসা করো বা ডুবুরিদেরকে জিজ্ঞাসা করো আনসাদাফাতি আমার ঝিনুকগুলির সম্পর্কে যে আমার ঝিনুকে বা আমার ঝিনুকের ভিতরে কত দামি দামি মণিমুক্তা আছে সেই সম্পর্কে তুমি জিজ্ঞাসা করো কাকে ডুবুরিকে সা আলু কাকে জিজ্ঞাসা করো ডুবুরিকে আলমুরাদু মানে কি বোঝানো হয়েছে বিল গাওয়াসা হাহুনা গাওয়াসা অর্থাৎ ডুবুরি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে অপশন এক আল আতবা অর্থাৎ ডাক্তারকে অপশন দুই আল আদবা অর্থাৎ লেখককে অপশন তিন লাইসা আহাদু মিনহু এদের মধ্যে কাউকেই নাই অপশন চার মু আল্লিমুন অর্থাৎ শিক্ষককে এখানে ডুবুরি বলতে কাকে বোঝানো হয়েছে ডুবুরি বলতে কাকে বোঝানো হয়েছে আল আতবা অর্থাৎ ডাক্তারদের অপশন দুই আল আদবা অর্থাৎ লেখকদেরকে অপশন তিন লাইসা আহাদুম মিনহুম অর্থাৎ এদের মধ্যে কাউকেই নয় অপশন চার আল মুআ ডুবুরি বলতে বোঝানো হয়েছে অবশ্যই যারা আরবি টিচার বা যারা আরবি নিয়ে গবেষণা করেন সেই সমস্ত ব্যক্তিদেরকে অর্থাৎ এখানে আদবা হবে সঠিক উত্তর কেউ কেউ লাইসা আহাদুম মিনহুম এটাও বলে থাকেন চলে আসবো তারপর পরের কোশ্চেনে পরের কোশ্চেনের পরের কোশ্চেন আছে এখানটায় যে আলখর হিয়া আলখরসান হিয়া খোরসান বলতে কি বোঝানো হয়েছে খোরসান শব্দ অর্থ হলো তীক্ষ্ণ তরবারি তীক্ষ্ণ তরবারি বলতে এখানে কি বোঝানো হয়েছে অপশান এক রিমাহন তবিল মানে লম্বা বা দীর্ঘ তরবারি অপশন দুই আয়ুফ শুধু তরবারি মানে তলোয়ার অপশন তিন রিমাহুন কাসিরা অর্থাৎ ছোট তরবারি অপশান চার আল আকওয়াস অর্থাৎ ধনুক এখানে সঠিক উত্তর হবে রিমাহন তবিল রিমাহ তবিল অর্থাৎ লম্বা তীক্ষ্ণ তরবারি চলে আসবো তার পরের কোশ্চেন তার পরের কোশ্চেন এখানে আছে কদ আবলাগাল ওয়াহ ইউ আনুহু কবেলা বা আসাতিহি উসি বিহাজাল মিশ্র ইলা কার দিকে কদ আবলাগা মানে অবশ্যই পৌঁছে গেছে আল ওয়াহ তার আগমন বার্তা অবশ্যই পৌঁছে গেছে তার আগমন বার্তা আনহু তার তার আগমন বার্তা অবশ্যই পৌঁছে গেছে কবলা বা আসাতিহি তার আগমনের পূর্বেই তার আগমনের পূর্বেই তার আগমন বার্তা পৃথিবীতে পৌঁছে গেছে উসিরু বিহাজ আল মিশ্র উসিরু ইঙ্গিত করা হয়েছে বিহাজ আল মিশ্র মানে এই কবিতাংশের দ্বারা এই কবিতাংশের দ্বারা উদ্দেশ্য করা হয়েছে বা ইঙ্গিত করা হয়েছে ইলা কার দিকে অপশন এক ইব্রাহিম আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামের দিকে অপশন দুই মুসা আলাহি সাল্লাম মুসা আলাইস্লামের দিকে অপশন তিন মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম নাকি মোহাম্মদ সাল্লাহ আলয়াল্লামের দিকে অপশন চার ঈসা আলাহি সাল্লাম ঈসা আলাহি সাল্লামের দিকে তোমরা জানি কি যে আল্লাহ নবী পৃথিবীতে আগমনের পূর্বেই তার আগমন বার্তা পৃথিবীতে পৌঁছে গেছিল সমস্ত নবীরা যারা পৃথিবীতে এসেছিলেন তারা এসে একটাই কথা বলতেন বা আল্লাহর কাছে একটাই দোয়া করতেন যে আমাদেরকে নবী না করে শেষ নবীর উম্মত করা হোক আর এর মাধ্যমে তারা মানুষদেরকে এটা জানাতেন যে শেষ নবী আসবেন পৃথিবীতে এবং কোনো কোনো নবী শেষ নবীর নামও বলে গেছেন যেমন ঈসা আলাইসাল্লাম বলে গেছেন যে শেষ নবীর নাম হবে আহমদ এখানে সঠিক উত্তর হবে মুহাম্মদ আলাইহি আলহিয়াল্লাম যে কদ আবলাগাল ওয়াহু আনহু কবলা বা আসাদিহি তার আগমন বার্তা তার আগমনের পূর্বেই পৃথিবীতে পৌঁছে গেছিল এই কথাটির দ্বারা বোঝানো হয়েছে হয়তো মোহাম্মদ সাল্লা সাল্লামের আগমনকে এর সঠিক উত্তর হবে অপশন তিন আমরা চলে আসবো তার পরের কোশ্চিনে তার পরের কোশ্চিন কী আছে তারপরের কোশ্চেন আছে আজীব বি মাতিন আউ জুমলাতিন ওয়াহেদাতিন আজিব মানে উত্তর দাও বিকালিমাতিন একটি শব্দে আউ জুমলাতিন অথবা বাক্যে ওয়াহেদাতিন একটি একটি শব্দ কিংবা একটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন আছে মানকানথ বিলকিস বিলকিস কে ছিলেন বিলকিস কে ছিলেন এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মানকানথ বিলকিস বিলকিস কে ছিলেন ছিলেন ইয়ামেনের সাবা প্রদেশের একজন রানী রানী প্রদেশের একজন যার যার বা রাজত্বকে সিংহাসনকে ধ্বংস করেছিল একটা হুদহুদ পাখি সুলাইমান আল্লাহ ইসলামের বেলায় সুলাইমান সুলাইমান আলহ ইসলামের আমলে বা সেই সমতে ইয়ামানের সাবা প্রদেশে একজন রানী ছিলেন যার নাম হলো রানী বিলকেস সেই রানী বেলকি সে সাম্রাজ্যটাকে ধ্বংস করে দিয়েছিল একটা ছোট্ট পাখি যার নাম হলো হুদহুদ পাখি তারপরে কোশ্চেন আছে মানহুম খিমুর রসুল মানহুম কে খেমুর রসুল খ তিমুর রসুল কে খেম শেষ নবী শেষ নবী কে ছিলেন শেষ বার্তা বাহক কে ছিলেন আমরা জানি কি যে শেষ নবী ছিলেন আমরা সকলেই জানি যে শেষ নবী ছিলেন হর মুহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আমরা চলে আসবো পরের কোয়েশ্চিনে পরের কোয়েশ্চেন আছে কি মা মানা সা বেগহ সা কথার অর্থ কী তার আগে বলে রাখি যেখানে প্রশ্ন দুই বা দুই নম্বর কোশ্চেনে যেটা রেখে দিয়েছি মানে হুম খিম রসুল এটা একটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এই কোশ্চেনটা পরীক্ষায় আসার একশো পার্সেন্ট চান্স আছে তো যা বলছিলাম যে মা মানা সা বেগা সা বেগা কথার অর্থ কী সা বেগা কথার অর্থ শাব্দিক অর্থ হলো ফুল অর্থাৎ পরিপূর্ণ পরিপূর্ণ আর এখানে শাহবেগা বলতে বোঝানো হয়েছে পরিপূর্ণ যুদ্ধের পোশাক পরিপূর্ণ যুদ্ধের পোশাক অর্থাৎ বর্ম বা লৌহযুক্ত পোশাক এখানে শাহবেগা কথার অর্থ পরিপূর্ণ বর্ম তো আজকের ভিডিওটি এখানেই শেষ হল চলে আসবো পরের ভিডিও নিয়ে পরের দিন আর পরের দিনের ভিডিও আমি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও রাখছি যেটা আগামীকাল ঠিক বিকেল চারটের সময় আপলোড হবে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট আপনারা ভিডিওটি দেখে নেবেন সেই ভিডিওটি হবে মূলত মাধ্যমিক পরীক্ষায় কোশ্চেন কেমন হয় অর্থাৎ আরবিক এর কোয়েশ্চেন কেমন হয় এবং কেমনভাবে উত্তর লিখলে যিনি খাতা দেখবেন তার পক্ষে নাম্বার কাটা সহজ হবে না তো কীভাবে উত্তর লিখতে হবে কীভাবে প্রশ্ন হয় এটা আমি পরের দিন পরের ভিডিওতে আলোচনা করব আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর লাইক করার পর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে আর ভিডিওর মধ্যে যদি কোনো রকম সাজেশন দেওয়ার থাকে বা সাজেশন নেওয়ার থাকে বা কোনো কিছু তোমাদের মনের ইচ্ছা বা চাওয়া পাওয়া যদি আমাকে বলতে চাও যে স্যার এরকম ভিডিও করেন কিংবা এরকম ভিডিও করলে ভালো হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অর্থাৎ আপনাদের জন্য সাহায্যকারী হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর লিঙ্কটিকে আপনার বন্ধু বান্ধব ইত্যাদিদের মধ্যে শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি